এখানে কতগুলি হাঁস দেখেন রং বেরঙ্গের, এখানে হাঁস আছে। কি বিশ্বাস করা যায়, পানি ছাড়া এরকমভাবে মরুভূমিতে হাঁসগুলি থাকে, দেখছেন? দেখেন, কেউ তো বিশ্বাসও করতে পারবো না আসলে এরকমভাবে দুবাইতে, দুবাই মরুভূমিতে দেখেন। এখানে কোনো কিন্তু পুকুরও নাই, খালও নাই, বিলও নাই, কিছুই নেই, কিন্তু এই রকম পরিবেশে এই হাঁসগুলি এখানে ঘোরাঘুরি করে তারে চলতেছে, দেখছেন? কত বড় বড় হাঁস দেখেন, ওই সামনের হাঁসগুলি দেখেন কত সুন্দর কালার দেখেন, এই আর এই হাঁসগুলি দেখেন ভিন্ন ভিন্ন জাতের। তো চলুন আমরা আরেকটু সামনে যাই, এটা হচ্ছে বন্ধুরা হাঁসের ঘর, দেখেন হাঁসের ঘরের পরিবেশটা দেখুন, দেখেন এটা হচ্ছে হাঁসের ঘর, এটার ভিতরে হাঁস থাকে, এটার ভিতরে হাঁস থাকে, এটার ভিতরে হাঁস থাকে, এটা হচ্ছে হাঁসের ঘর। দেখুন বন্ধুরা এখানে হাঁসগুলি পুরো একত্রিত হয়ে আছে, দেখেন দেখেন হাঁসগুলি এখানে সব কুড়িয়ে একত্রিত হয়ে আছে। চলুন আমরা এগুলি এখানে ধরবার চেষ্টা করি, দেখেন দেখছেন কতটি হাঁস, 2, 4, 6, 8, 10, 12, 13টা, এখানে 13টা, এখানে 2, 4, 6, 7টা, দেখছেন কত বড় বড় হাঁস। এইগুলি বিদেশি জাত, বুঝছেন? এই হাঁসগুলো আসলে অনেক দারুণ সুন্দর। তো বন্ধুরা দেখলেন তো কত বড় বড় হাঁস, এটা হচ্ছে হাঁসের ঘর। তো দেখছেন এই জায়গার পরিবেশটা দেখুন অনেক সুন্দর, দেখেন আমাদের মুরব্বী খাবার দিতে আসছে, হাঁসেরে খাবার দেওয়ার জন্য আসছে, এলা দেখুন কীভাবে খাবার দিচ্ছে। দেখেন হাঁসগুলি খাবার দিছে, এলা রুটি দিছে, এবার আসছে দেখছেন, মাশাআল্লাহ। দেখছেন খাবারের জন্য কীভাবে হাঁস আসতেছে, দেখেন দেখছেন খাবারের জন্য, দেখছেন খাবারের জন্য কীভাবে হাঁসগুলি, হাঁসগুলো অনেক ক্ষুধার্ত। রাত কয়বার খাবার দেন, খাবার দিন কয়বার, শুধু একবেলা, দেখছেন শুধু একবেলা খাবার দেয়, অনেক ক্ষুধার্ত, এই জন্য হাঁসগুলো দেখুন কীভাবে দৌড়ে আসছে, দেখেন কীভাবে দৌড়ে আসছে, আসলে হাঁসগুলো অনেক ক্ষুধার্ত, এই জন্যই হাঁসগুলি মনে করেন খেয়ে খাচ্ছে, দেখেন শুধু একবেলা বলে খাবার দেয়, এই দেখলাম রুটি দেয়। বন্ধুরা হাঁসগুলিকে তারা মুরব্বীরা খাবার দিচ্ছে, দেখছেন ওই যে ওই জায়গায় হাঁস, আর বলা যায় না